নয় তো দেয়া যায়। যে লোক নাকি নামের লোক কি মনে হয়? আমাদের যে কাউন্সিলর ভালো কাজের লোক। তো এলাকার কাউন্সিলরকে দশে কত দেবে? এ কাউন্সিলর জানো দশে নয় দেবো তো আমাদের কাউন্সিলর। নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্বেতা রস। সামনেই কলকাতা পৌরসভার নির্বাচন, তার আগে দি লোকাল জার্নালিস্ট টিম আপনাদের সামনে নিয়ে এসেছে এখানকার কাউন্সিলর কাজের লোক নাকি শুধুই নামের লোক সিরিজ। আর এই সিরিজ নিয়ে দি লোকাল জার্নালিস্ট টিম আজকে পৌঁছে গেছে কলকাতা পৌরসভার 83 নম্বর ওয়ার্ডে। আসুন এখানকার মানুষের কাছ থেকে সরাসরি জেনে নিই এখানকার কাউন্সিলর কাজের লোক নাকি শুধুই নামের লোক। আপনি তো এই ওয়ার্ডেরই বাসিন্দা, তো সামনেই পৌরসভা নির্বাচন, তো কাউন্সিলরের কাজকর্ম সম্পর্কে কি মতামত? না ঠিকই আছে, করছেন উনি ভালো কাজই করছেন। এলাকায় জল জমার কোনো সমস্যা আছে? সব পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয়? হ্যাঁ, প্রত্যেকদিনই হচ্ছে পরিষ্কার। মশা মাছি প্রতিরোধের জন্য ওষুধপত্র ছড়ানো? আর অন্য কোন বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যায়? হ্যাঁ, বিদ্যুৎ ঠিক পাওয়া যায়। আর পানীয় জল? পানীয় জল ঠিক আছে, আমরা তো লোডশেডিং বলতে কিছু জানি না। তো কাউন্সিলরকে দশে কত দেবেন? কাউন্সিলর কাজের লোক নাকি নামের লোক কি মনে হয়? আমাদের যে কাউন্সিলর ভালো কাজের লোক। আচ্ছা, আপনি এই এলাকার বাসিন্দা তো? হুম। তো সামনেই তো পৌরসভা নির্বাচন, তো এখানকার পৌর প্রতিনিধিদের কাজ কি রকম? এখানে দেখুন, পৌর প্রতিনিধিদের কাজ মনে ঠিকই করে, এমনি আমাদের কোনো অসুবিধে হয় না। হ্যাঁ, কাজকর্ম ঠিকই করে, কোনো অসুবিধা হয়তো ইনকেস হয়তো কোনো জিনিস বললাম হয়তো সেটা করে দেবে ঠিক কথাই, কিন্তু দু একদিন পর সেটা হয়তো করলে হয়তো এমনি কাজ ফাজ সব ঠিকই চলছে। এখানে জল জমার কোনো সমস্যা নেই তো বর্ষাকালে? না না, জল জমার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার হয়? হুম, ডেলি দুবেলা ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার হয়, মশার মাঝে মাঝে ওষুধপত্র দেওয়া হয়। আচ্ছা দাদা, ডেঙ্গু ম্যালেরিয়ার কোনো সমস্যা? না 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 না, সেটা নেই। সামনেই তো পৌরসভা নির্বাচন, তো এলাকার পৌর প্রতিনিধিদের কাজে কতটা সন্তুষ্ট? মোটামুটি সন্তুষ্ট, আপনার কাজ হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে আপনার, তারপরে বাড়ি বাড়ি গিয়ে সকালবেলা যেমন কাজ হচ্ছে, বিকেলবেলাও 100 দিনের কাজ মোটামুটি হচ্ছে দেখছি, কাজ মোটামুটি হচ্ছে আপনার, একেবারে যে হচ্ছে না সেটা হচ্ছে। এলাকায় জল জমার কোনো সমস্যা আছে? না, জল এমনি জমছে না, কিন্তু আপনার এই গঙ্গার জলে আপনার কোটালের সময় একটু জল জমে আবার নেমে যাবে না, ওটা যেমন 2-3 ঘন্টার জন্য জল জমে আবার নেমে যাবে, জল জমছে না আপনার। কিন্তু তার জন্য মোটামুটি ডিসিশন নিচ্ছে ওরা। কাউন্সিলর যেন 10-9 দেবো, আমাদের কাউন্সিলর কিন্তু 10-9 দেবো। ভালো কাজ, কাজ খারাপ না। কাজ এলাকায় জল জমার কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই, একদম জল জমার সমস্যা আছে 100%। জল জমার, আমি জয়ের ব্যাপারে বললাম না, জল জমার একটু সমস্যা আছে, হালটা আছে তো, তাও ধরুন ঘন্টা চারেক। হ্যাঁ আছে, টুকটাক আছে, সেরকম আগের মতো নেই তবে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাউন্সিলরকে দশে কত দেবে? নয় তো দেয়া যায়।
জল জমে না খুবই কাজের লোক আছে, দশেই দেওয়া উচিত। এতক্ষণ আপনারা দেখলেন কলকাতা পৌরসভার 83 নম্বর ওয়ার্ডের এলাকার মানুষের পৌর প্রতিনিধিদের সম্পর্কে মতামত। এলাকার পৌর প্রতিনিধি শুধুমাত্র নামের লোক নন, শুধু কাজেরও লোক। এইরকমই কলকাতার অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের রিপোর্ট কার্ড নিয়ে দি লোকাল জার্নালিস্ট হাজির হবে আপনাদের সামনে। চোখ রাখুন দি লোকাল জার্নালিস্টের ইউটিউব পর্দায়। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আমাদের ফলো করে আমাদের সঙ্গে থাকুন। रोशनी त्योहारों की रौनकी दिवाली सुनिए और सुनाइए खुशियों की धुन विथ यू एंड आई।